আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু, কতটা প্রস্তুতি নিয়েছো তোমরা, কি বলবে? প্রস্তুতি বলতে এই কোভিড সিচুয়েশনের মধ্যে ঠিকঠাক মানে সব কিছু বন্ধ ছিল, স্কুল তার মধ্যে হচ্ছে সব লকডাউন ছিল, ঠিক মতন মনটা আমাদের খারাপ ছিল যে এই সময় হয়তো আমাদের পরীক্ষাটা তো ক্যান্সেল হবে, কারণ আগেরবার যেভাবে হয়েছিল, কিন্তু তাও এই কোভিডের পরেও আমাদের পরীক্ষাটা হচ্ছে, এটা ভাবে আমরা খুব আনন্দিত যে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা এবার হচ্ছে। এবারে তো যার যার নিজেদের স্কুলে পরীক্ষাটা হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কতটা বাড়তি আনন্দ? সে তো অবশ্যই আনন্দ, কারণ মানে বাড়তি চাপটা নেই যে অন্য স্কুলে যেতে হবে, সেখানে টিচাররা কেমন থাকবে, সেখানে গার্ড কেমন থাকবে, বা সেখানে স্কুলের পরিবেশ কেমন থাকবে, সেই চিন্তাটা নেই যে নিজের। হ্যাঁ, কতটা পড়াশুনো একদম ঠিকঠাক করতে পেরেছো যার জন্য পরীক্ষা ভালো হবে? হ্যাঁ, এখন কোভিড সিচুয়েশনের মধ্যে তো ঠিক মতন পড়াশুনো হয়নি আমাদের, কারণ ফার্স্টে লকডাউন ছিল, টিচাররা পড়ায়নি, টিউশন ঠিকঠাক অনলাইনে করে দিয়েছে, তবু তার মধ্যে থেকে আমরা এই কোভিডটা অনেকটা ইসে হওয়ার পরে তারপর আমরা ঠিক মতন পড়াশোনা করতে পেরেছি, তো আশা করি পরীক্ষা ভালোই হবে। বাড়ি থেকে মা বাবা এসছে? হ্যাঁ এসছে। তারা কি বুঝছে? তারা তো আনন্দিত, করে নিজেদের স্কুলই পরীক্ষাটা হচ্ছে এবার, বা এই কোভিড-19 সিচুয়েশনের মধ্যে পরীক্ষাটা হচ্ছে, কারণ যদি পরীক্ষা না হতো সেই সার্টিফিকেটের কোনো মূল্য থাকতো না, যেহেতু পরীক্ষাটা হচ্ছে তারা খুবই আনন্দিত, খুশি, তারা বলছে ভালো মতন পরীক্ষা দিস, দেখে শুনে পরীক্ষা দিস। তোমরা কোন স্কুলে পড়ো? আমরা ম্যাকুইলিয়াম হাই স্কুল। কি নাম? সুরজিৎ দাস। তোমার কি? বিবেক সরকার। গ্যালাক্সি এন্টারপ্রাইজ আলিপুরদুয়ার। আমাদের এখানে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ, এসি, সোফা, আলমারি সহ বিভিন্ন সামগ্রী পাবেন সুলভ মূল্যে। এখানে সহজ কিস্তির সুবিধাও রয়েছে। আমাদের ঠিকানা আলিপুরদুয়ার কলেজ হল, এসবিআই মেইন ব্রাঞ্চের নিকটে। যোগাযোগ নাম্বার 9064739147। দীর্ঘ বহুদিন পর কোভিড সিচুয়েশনটা কিছুটা স্বাভাবিক হতেই অফলাইনে আজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হলো, কি বলবেন? না, একদিকে এটা ভালো হলো যে পরীক্ষাটা অফলাইনে হলো। অ্যাকচুয়ালি অনলাইনে তো পরীক্ষাটা ছাত্রদের স্যাটিসফাইড হয় না, এটা দিলে কি ছাত্রদের যে পরীক্ষা দেওয়ার পরে কী হয় যে আমি পরীক্ষা দিয়ে নাম্বারটা পেয়েছি, আর পরীক্ষা না দিয়ে নাম্বার পাওয়া বা অনলাইনে পরীক্ষা বাড়িতে বসে পরীক্ষা দেওয়া ঠিক না। ওরা খুব উৎসাহিত, একটু টেনশনও আছে, কিন্তু দীর্ঘ 2 বছর ঠিক মতো ক্লাসগুলো তো হয়নি, দেখা যাক কী হয়। উৎসাহিত তো আছে, টেনশনে আছে, অনেকদিন এলিভেনের পরীক্ষাটা তো হয়নি, টুয়েলভ টেস্ট হয়েছে, অবশ্য টেস্টের রেজাল্ট তো পায়নি ওরা, তাই না? কী পরীক্ষা দিল, রেজাল্ট কী ওরা জানে না, টেনশনে আছে, প্রথম দিন পরীক্ষা। একেবারে যার যার নিজের স্কুলে পরীক্ষা, কতটা সুবিধা? না, সুবিধা মনে হয় কিছু হবে না, কারণটা হচ্ছে বলছি, হ্যাঁ নিজের পরিবেশটা পাবে, কিন্তু যেই সাবজেক্টে পরীক্ষা হবে আমি যা জানি সেই সাবজেক্টে টিচার সেখানে থাকতে পারবে না, সুতরাং এমনি অ্যাজিট ওরা তো স্কুলে পরীক্ষা আগে দিয়েছে, সেরকম অ্যাজিটেস সেরকমই হবে। তাহলে আশা করছেন না পরীক্ষা ঠিকঠাক? হ্যাঁ, ভালোভাবে হোক। কি নাম আপনার? বিকাশ নাথ। আজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু, আপনার ছেলেও তো পরীক্ষা দিতে এসছে, হ্যাঁ কি বললেন ছেলেকে এবং কি বলতে চাইবেন আজকের এই দিনটি নিয়ে? এটাই বলবো যে এই স্কুল হচ্ছে ওর মানে নিজের স্কুল, ক্লাস 5 থেকে স্কুলে ও আসতে যাচ্ছে, তাই এটাকে এই কথাটাই ওকে বলছি যে এটা তোর স্কুল, তদেরই সব মাস্টারমশাইরা আছেন, ম্যাডামরা আছেন, এতে ভয়ের কিছু নেই, বাড়ি যেমন যেভাবে পড়াশোনা তুমি করো সেভাবেই পরীক্ষা দেবে, যেটা 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 তুমি ভালো পারবে সেই প্রশ্নগুলো আগে লিখবে, এভাবে ওকে উৎসাহ দিয়ে আর কি বলে এসছি। জীবনে প্রথম বোর্ডের বড় পরীক্ষা ছিল মাধ্যমিক পরীক্ষা, এবারে উচ্চ মাধ্যমিক, কতটা ছেলে আনন্দিত এবং আপনি কতটা উৎসাহিত? বিশেষ করে ছেলে একটু নার্ভাস হলেও একটু আনন্দিত থাকবে, যেহেতু আমি বড় হচ্ছি, কলেজে যাব, সবচেয়ে একটা বড় কথা। আর দ্বিতীয়ত আমার তো একটু মানে নার্ভাস তো লাগবে, যেহেতু প্রথম পরীক্ষা আজকে, আজকে দিনটা হয়ে গেলে মোটামুটি একটু মানে উৎসাহটা একটু বাড়বে, আরও বাড়বে, আমারও ভালো লাগবে এই আর কি। কোভিড সিচুয়েশন কিছুটা স্বাভাবিক হতেই অফলাইনে পরীক্ষা হচ্ছে, তো মাঝে এই যে পড়াশোনার একটা মানে কি বলবো টালবাহানা এক কথায় বলা যায়, সেক্ষেত্রে পড়াশোনার কতটা ক্ষতি হয়েছে বা কিছু
কি বলতে চাইবেন? না, ক্ষতি তো অবশ্যই হয়েছে, কারণ এই পরীক্ষা নিয়ে পরীক্ষার হিসেবে আরও আগে হওয়ার কথা ছিল, কিন্তু এই করোনা বিধির জন্য এই পরীক্ষা ও তারিখে হবে, সে তারিখে হবে, আবার বলছে অনলাইনে হবে, আবার কিছু কিছু সময় বলছে অফলাইনে হবে, এ নিয়ে তো একটা সমস্যা তো অবশ্যই ছিল প্রতিটা ছাত্রছাত্রীদের। এখন এটা কি এখন, হ্যাঁ এখন তো আশা করছি যে যাই হোক আজকে নিজে হাতে কলমে লিখছে, পরীক্ষা দিচ্ছে, আজকে ওর মনটা ভালো লাগবে, আর বিশেষ করে আমরা গার্জেনরাও প্রতিটা গার্জেনরাও আমরা উৎসাহ মানে ভাবে ওকে কী করবো যে নিজে পরীক্ষা দিচ্ছি, এর থেকে আনন্দিত কিছু নেই। আপনার কি নাম? আমার নাম লক্ষ্মী দাস।